কোন লোক যদি আমাদের দেশে একজন শিক্ষিত মানুষ কোথাও গিয়ে যদি একটু ইংরেজিতে কথা বলে, অশিক্ষিত লোকজনদের ভিতরে লোকজন বলে ওঠে, ও আমাদের সাথে ইংরেজি ফুটায়। এর অর্থ কি? কথাটাকে আর একটু ডেপথে নেন। কেউ যদি আপনার সামনে একটু যোগ্য হয়, ম্যাক্সিমাম লোকজনরা থ্রেটেন ফিল করে, যার জন্য বাংলাদেশের কর্পোরেট ওয়ার্ল্ড এখনো ঠিক মতো গড়ে ওঠে নাই। কেউ যদি যোগ্য হয় শিক্ষায়, কেউ যদি যোগ্য হয় অভিজ্ঞতায়, কেউ যদি যোগ্য হয় দূরদৃষ্টিতে, পাশাপাশি অন্যান্য লোকজনরা জাস্ট আউট অফ জেলাসি তাকে পছন্দ করে না। ডক্টর ইউনুসের ক্ষেত্রে কি আপনার তা মনে হয় কিনা? মিয়া আকবর হোসেন, না ডক্টর ইউনুস যেখানে ইংলিশ বলা দরকার সেখানে ইংলিশ বলে, বাধ্যই হতে হয়, কারণ বিদেশের লোকদের সাথে সেই ইংলিশ তারা কিতে বলবে। আর উনি তো, ওনার পার্সপেক্টিভ আমাদের বুঝতে হবে। আর যারা এইসব কথা বলে এরা ইগনোরেন্ট, এদের আক্ষর জ্ঞান নাই এবং তাদের কোনো জবাবদিহিতা নাই, কোনো সম্মান নাই মানুষের প্রতি। যখনই মানুষের প্রতি কোনো সম্মান না থাকে, মানুষের ভিতরে মূল্যবোধ না থাকে, তখন এইসব কথা মানুষ বলে। তো এগুলো সিলিমি ছাড়া আর কিছু আমি দেখি না। নিরুনীলা, আপনাকে আমি সেম প্রশ্নটা করব। আমাদের কালচারের দন্যতা একটা জিনিস, কেউ যদি আমাদের সামনে যোগ্য হয়, কেউ যদি শিক্ষায় যোগ্য হয়, অভিজ্ঞতায় যোগ্য হয়, দূরদৃষ্টিতে যোগ্য হয়, আমরা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলার চেষ্টা করি, তাকে অপমান করার চেষ্টা করি, তাকে জনরোষের মুখোমুখি করার চেষ্টা করি, তাকে কিভাবে ছোট করা যায়, পা ধরে নিচে নামানো যায়। আপনি কি ডক্টর ইনুস সম্পর্কে যখন বলেছেন যে সবার ভিতরে একটা জেলাসি তৈরি হয়েছে ওনার সফলতা দেখে, ওনার অর্জন দেখে, আপনি কি এটা কি আপনি বলতে চেয়েছেন যে ডক্টর ইউনুসের উপরে জাস্ট আউট অফ জেলাসি? বাংলাদেশের সোশ্যাল প্রস্টিটিউট জাতীয় রাজনীতিবিদ সহ বিভিন্ন লোকজন ওনাকে পা ধরে নিচে টানা টেনে নামানোর চেষ্টা করছে। জি, এটা 100%, এটা আউট অফ জেলাসি। এটা আমি এই সেন্সে বলবো যে আমাদের সমাজ আসলে যোগ্য লোককে আমরা মূল্যায়ন করতে পারি না। দ্বিতীয়ত, আপনি দেখেছেন যে তার নোবেল বিজয়ের পর তার সাথে সাথে না, যেমন ধরেন বিএনপির থেকে তাকে সম্বোধন করা হয়েছে, খুব ভালোভাবে বেগম খালেদা জিয়া তাকে অভিনন্দন জানিয়েছেন, কিন্তু পাশাপাশি যদি আপনি দেখেন যে হাসিনা শেখ কি করেছেন, কিন্তু তার যে এই যোগ্যতাটাকে কখনই সে মূল্যায়ন করেনি, এবং অবমূল্যায়নের জন্য যা যা করা দরকার কিচ্ছু করতে সে বাকি রাখেনি। এবং একটা পর্যায়ে আপনারা দেখেছেন যে বাংলাদেশে যে যখন রোহিঙ্গা সাবজেক্টটা উঠে আসছে, এই হাসিনা শেখের বোন রেহানা শেখ যখন বলছে এবং বিভিন্ন দিক থেকে বিভিন্ন কথা আসছে, তখন কিন্তু তার ভিতরে একটা মানে উৎসাহ, একটা উদ্দীপনা কাজ করছে এই হাসিনা শেখের, কি করে ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশাপাশি যাওয়া যায়, কম্পেয়ার করা যায়, তার একটা নোবেল কিভাবে আনা যায়, এবং বিভিন্ন ওয়েতে সে মিলিয়ন মিলিয়ন ডলার সে খরচ করেছে, তার একটা মানে নোবেল দরকার। কিসের উপরে কোন সাবজেক্টে সে নোবেল পেতে পারে, এজন্য সে বিভিন্ন হইতে বিভিন্ন জায়গা সে মানি স্পেন্ড করছে, সে দেশের দিকে তাকায় নাই যে আমাদের দেশ অর্থনৈতিকভাবে কোথায় নেমে গেছে সেটার দিকে সে তাকায় নাই, কিন্তু তার চোখ ছিল উপরে যে বাংলাদেশে একটা নোবেল আসছে, দ্বিতীয় নোবেলের জন্য সে কেন নমিনি হচ্ছে না, এবং কিভাবে তাকে নমিনি করা যায়। তার আমলারা যেদিকে ছিল সবাই সর্বত্র দিয়ে চেষ্টা করছে, এবং সেই সাথে সাথে আপনি যদি পিছনে যান দেখবেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে কত জঘন্য এবং অরুচিকর কথাবার্তা এই আওয়ামী লীগের লোকজন বলছে, এই হাসিনা শেখের নিজের মুখে অনেক কথা বলেছে যেটা মনে করেন ভাষায় প্রকাশ করার মতো না, কোনো ভদ্রলোক কোনো শিক্ষিত এডুকেটেড পারসন এইসব কথা উচ্চারণ করতে পারবে না, যে একজন মানে দেশে একজন প্রধানমন্ত্রীর মুখ থেকে যেসব কথা, যেসব ভাষা, যেসব ল্যাঙ্গুয়েজে সে একজন নোবেল বিজয়ী সম্পর্কে বলছে, এটা আমার মনে হয় যে প্রাইমারি স্কুল পাস মানে ছেলে মেয়েরাও অ্যাডাল্ট হয়ে এ ধরনের কথা তাদের মুখে আনতে পারবে না, প্রধানমন্ত্রী যে কথা বলছে। সেক্ষেত্রে তাকে, এই প্রধানমন্ত্রীকে অযোগ্য, অশিক্ষিত,
আনএলেক্টেড এই প্রধানমন্ত্রীকে উৎসাহ দেওয়ার জন্য আরো মূর্খ নগণ্য তার একটা বোন আছে রেহানা শেখ। রেহানা শেখ কত উৎসাহ নিয়ে বলছে যে আপু তুমি এত মিলিয়ন লোককে খাওয়াচ্ছ, আর কিছু লোককে তুমি খাওয়াইতে পারবে না, এদেরকে খাওয়াইলেই তো তুমি একটা নোবেল পাবা, নোবেল এটা তো বাজারে পাওয়া যায়, হাটে বাজারে পাওয়া যায়, ওরা কিনে নিত। তাই এগুলা করতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যতখানি নিচে নামানো দরকার তারা চেষ্টায় কোনো ত্রুটি করেনি। তাই এটা বলবো আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের কালচার, আমরা কালচারালি এটা দেখা যায় যে আমরা কেউ কারো ভালো দেখতে পারি না। একজন যদি ভালো করে তাকে আরেকটু ভালো করার জন্য যে উৎসাহ দেওয়া দরকার, যে সাপোর্ট দেওয়া দরকার, আমরা সেটা না দিয়ে কিভাবে তাকে নিচে নামানো যায় আমরা সেই চেষ্টা করি। এটা যে শুধু আমাদের এই ক্ষেত্রে সেটা না, সর্বক্ষেত্রে আপনি যেখানে যাবেন যখনই দেখবেন যে আপনার সাথে কেউ কম্পিট করতে পারতেছে না, তখনই তার সব রকমের মানে দোষ ত্রুটি বিভিন্ন রকমের কথা চলে আসে যখনই কম্পেয়ার করতে পারে না, সেটা ফাইন্যান্সিয়ালি বলেন, সেটা এডুকেশনালি বলেন, যখনই তার যোগ্যতা ভিত্তিতে কারো পাশে আসতে পারবে না, তখন দেখা যাবে ওই যে যোগ্য পার্সন যে আছে তাকে কিভাবে অযোগ্য মানে সমাজে অযোগ্য করা যায় সেই ব্যবস্থা চলে। এবং আমাদের দেশে ঠিক এইটাই হয়েছে।